বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি ইমদাদ হুসাইন, লেকচারার ইন ইংলিশ। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নের হাউ টু রাইট ফলো চার্ট। যে ইংরেজি প্রথম পত্রের 2 নম্বর প্যাসেজ থেকে যে প্রশ্নটি হয়ে থাকে, যে একটি প্যাসেজ দেওয়া থাকে, ছোট্ট একটি প্যাসেজ, ওই প্যাসেজ থেকে তোমাদেরকে একটি ফলো চার্ট করতে হয় যাতে 10টি মার্ক রয়েছে। আজকে ওই ফলো চার্টটি লেখার নিয়মটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটা হচ্ছে যে তোমরা ফলো চার্টটাকে এটা ডিসক্রাইব করতে পারবে, বর্ণনা করতে পারবে, আর কিভাবে ফলো চার্ট লিখে এই বিষয়টাতে তোমরা পারদর্শী হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো হাউ টু রাইট ফলো চার্ট, যে ফলো চার্ট কীভাবে লিখতে হবে, তো এই প্রশ্নটি একেবারেই নতুন। এটা তোমাদের এসএসসিতে কখনোই তোমরা ছিলেন এসএসসিতে ছিল না, বা তোমরা নিচের কোনো ক্লাসেই এই প্রশ্নটি সলভ করোনি। এখানে নিয়মটা হচ্ছে, তোমরা অবশ্যই জানো যে ইংরেজি প্রথম পত্রে 3টি প্যাসেজ এসে থাকে। 3টা প্যাসেজেই হচ্ছে সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে যে টেক্সট বইটি রয়েছে ওই বইটির মধ্যে এই থেকেই ওই বইটির মধ্য থেকে এই 3টি প্যাসেজ এসে থাকে। তো 2য় প্যাসেজ যেটা তোমাদের কোশ্চেনে এসে থাকে, ওই 2 নম্বর প্যাসেজ থেকে 10টি মার্ক রয়েছে। যেই 10টি মার্কের প্রশ্নের নাম হচ্ছে রাইটিং ফলো চার্ট, অর্থাৎ তুমি কীভাবে ফলো চার্টটা লিখবে। তো এখানে নিয়মটা হচ্ছে যে যে প্যাসেজটা দেওয়া থাকে ওই প্যাসেজটার উপর ভিত্তি করে নিচে একটি ফলো চার্ট দেওয়া থাকে, ওইটাকে অনুসরণ করে আরও 5টি তোমাদেরকে লিখতে হয় শর্ট নোট। ওই এক একটাই 2 করে, মোট 5 2 গুণে 10, এই 10 মার্ক তোমার এখানে বরাদ্দ এই কোশ্চেনটির জন্য। তো আমরা দেখি যে কীভাবে এই ফলো চার্টটি লিখতে হবে, এর নিয়মগুলো আমি তোমাদেরকে 1 বাই 1 বলছি। মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ টু রাইট ফলো চার্ট। তো এখানে তুমি কীভাবে ফলো চার্টটা লিখবে কতগুলো নিয়ম আছে। যেমন 1 নম্বরে কি, ফলো চার্ট মাস্ট বি রিটেন ইন শর্ট নোট ফর্ম। যে তুমি যখন ফলো চার্টটাকে লিখবে ওটাকে তোমাকে শর্ট আকারে লিখতে হবে, সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। শর্ট নোট মাস্ট বি রিটেন ইন শর্টলি, যে আর এই শর্ট নোটটাকে একেবারে শর্টকাট হয়ে লিখতে হবে। নট টু রিপিট সেম সাবজেক্ট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, একই সাবজেক্টকে বারবার পুনরাবৃত্তি করা যাবে না। এর পরের নিয়মটা হচ্ছে ওমিটিং আর্টিকেল অ্যান্ড অক্সিলারি ভার্ব। যখনই তুমি একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে শর্ট নোট আকারে লিখবে, একই সাবজেক্টকে তুমি বারবার লিখবে না, তুমি এটা শর্ট আকারে লিখবে, সে তখন তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হবে কি, ওমিটিং আর্টিকেল অ্যান্ড অক্সিলারি ভার্ব। তোমাকে সেখান থেকে আর্টিকেল এবং অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে তারপরে লিখতে হবে। তো আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব যখন আমরা বাদ দিয়ে দেবো, তখনই সেটা হয়তো বা জিরান্ড হয়ে যাবে, অথবা পার্টিসিপল হয়ে যাবে, অথবা ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে এর পরের নিয়মটা হচ্ছে তাই যে বাই রাইটিং এ জিরান্ড, পার্টিসিপল অর ইনফিনিটিভ। ফলো দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ প্রথমটাকে অনুসরণ করে তোমাকে পরবর্তী ফলো চার্টগুলো লিখতে হবে। গ্রাজুয়ালি গো টু দ্য ক্লাইম্যাক্স, আর আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তোমাকে ক্লাইম্যাক্স বা মূল পরিণতির দিকে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা অবশ্যই জানো যে এখানে যেই সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে একই সাবজেক্টকে বারবার লেখা যাবে না, আর্টিকেল অক্সিলারি ভার্ব বাদ দিয়ে লিখতে হবে,
তোমার শর্ট নোটটা অবশ্যই জিরান্ড আকারে অথবা পার্টিসিপল আকারে অথবা ইনফিনিটিভ আকারে হতে হবে। আর ফলোচার্টটাকে অবশ্যই তোমাকে লিখতে হবে প্রথম একটা কোশ্চেনের মধ্যে, যেই একটা ফলোচার্ট একটা শর্ট নোট দেওয়া থাকবে ফলোচার্টের, ওই শর্ট নোটটাকে ফলো করে তোমার বাকিগুলো লিখতে হবে। আর যত সম্ভব ক্রমান্বয়ে তোমাকে ক্লাইম্যাক্সের দিকে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই নিয়মের আলোকে লেটস ডিসকাস অ্যান এক্সাম্পল, একটা একটা উদাহরণ আমরা এখানে ডিসকাস করতে যাচ্ছি। তো এখানে উদাহরণ হিসাবে আমরা তোমাদের টেক্সট বইয়ের শুরুর দিকে ইউনিট ওয়ানের মধ্যে একটা প্যাসেজ আছে, ভ্যালেন্টিনা আর তেরেস্কোভা। তো এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে এখানে একটা প্যাসেজ আছে। তো অবশ্যই অবশ্যই তোমাকে এই ফলোচার্ট করার ক্ষেত্রে যে প্যাসেজটি দেয়া থাকবে ওই প্যাসেজটি সম্পর্কে তো অবশ্যই অবশ্যই তোমাকে খুব সুন্দর করে আইডিয়া নিতে হবে, পড়ে অথবা আগে পড়া থাকলে আরও ভালো। তাহলে আমরা এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা আমরা একটু পড়ে নেই এবং এটা থেকে আইডিয়া সঞ্চয় করে এরপর আমরা এই প্যাসেজটা থেকে ফলো চার্ট প্র্যাকটিস করবো। যেমন এখানে আছে কি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ মেসনিকোভো, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মেসনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তুতাবস্কি ডিস্ট্রিক্ট তুতাবস্কি জেলায় ইন সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়ায়, যে মধ্য রাশিয়ার তুতাবস্কি জেলায় মেসনিকোভো গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন। তেরেস্কোভার ফাদার ওয়াজ ট্রাক্টর ড্রাইভার, যে তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টরের চালক। হার মাদার ওয়ার্কিং টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা একটা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতেন। তেরেস্কোভা স্কুল জীবন শুরু করেন ইন 1945, 1945 সালে অ্যাট দ্য এজ অব 8, 8 বছর বয়সে, বাট লেফট স্কুল ইন 1953। 1953 সালে তিনি স্কুল জীবন ত্যাগ করেন অ্যান্ড কন্টিনিউ হার এডুকেশন, এবং তিনি তার শিক্ষা চালিয়ে যান থ্রু ডিস্টেন্স লার্নিং, দূরবর্তী প্রশিক্ষণের মাধ্যমে। শি বিকেম ইন্টারেস্টেড, তিনি খুব আগ্রহী হয়ে ওঠেন ইন প্যারাশুটিংয়ের প্রতি ফ্রম ইয়াং এ, ছোট বয়স থেকেই, অ্যান্ড ট্রেইনড ইন স্কাইডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, এবং স্কাইডাইভিংয়ের তিনি প্রশিক্ষণ নিতে থাকেন স্থানীয় একটা অ্যারো ক্লাবে। মেকিং হার ফার্স্ট জাম্প, তিনি সর্বপ্রথম প্যারাশুট নিয়ে জাম্প দেন অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে, 21 মে 1959। 1959 সালের 21 মে 22 বছর বয়সে তিনি সর্বপ্রথম প্যারাশুট নিয়ে জাম্প দেন। অ্যাট দ্য টাইম, ওই সময়ে শি ওয়াজ এমপ্লয়েড এ টেক্সটাইল ওয়ার্কার, তিনি একটা কাপড় তৈরির একটা ফ্যাক্টরিতে শ্রমিক ছিলেন। ইট ওয়াজ আর এক্সপার্টাইজ ইন স্কাইডাইভিং, স্কাইডাইভিংয়ের উপরে এটাই ছিল তার একটা বিশেষ কৃতিত্ব, দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কাসমানেন্ট, যেটা তাকে একজন নভোচারী হিসাবে সিলেকশন পেতে সাহায্য করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরো গ্যাগারিন, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল আউটার স্পেস ইন 1961, যে ইউরো গ্যাগারিনের সফল উড্ডয়নের পরে যিনি হচ্ছেন প্রথম মানব যিনি 1961 সালে মহাকাশে পরিভ্রমণ করেছিলেন, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ ওম্যান, যে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল যে একজন মহিলাকে তারা ইন স্পেস মহাকাশে পাঠাবে। 16 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালে প্লেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, এই তেরেস্কোভা এই প্রকল্পের জন্য নির্বাচিত হন, এবং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় 400-এরও বেশি আবেদন প্রার্থীদের কাছ থেকে তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো সিরিজ অফ ট্রেনিং। তেরেস্কোভা অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেন, দ্যাট ইনক্লুড ডেট, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওয়াইটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, ওজনহীন একাকিত্বের পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা, রকেট থিওরি, এবং রকেটের উপরে তিনি প্র্যাকটিস করেন, স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশ প্রকৌশল বিদ্যার উপরে তিনি প্রশিক্ষণ নেন। 120 প্যারাশুট জাম্প, এবং তিনি 120 বার প্যারাশুট নিয়ে মহাকাশ থেকে জাম্প দেন, অ্যান্ড পাইলট ট্রেনিং, এবং তিনি পাইলট প্রশিক্ষণ নেন, MiG-15 UTI জেট ফাইটার, যে MiG-15 UTI জেট ফাইটারের তিনি পাইলট প্রশিক্ষণ নেন। সিন্স দ্য সাকসেসফুল ল্যান্স অফ স্পেসক্রাফ্ট ভস্টক 5, যে ভস্টক 5-এর সফল উড্ডয়নের পরে 14 জুন 1963, 14 জুন 1963 সালে তেরেস্কোভা বিজ্ঞান প্রিপারিং, তেরেস্কোভা প্রস্তুতি শুরু করেন
ফর হার ওন ফ্লাইট, তার নিজের উড্ডয়নের জন্য। অন দ্য মর্নিং 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালে, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলেভিয়া, তেরেস্কোভা এবং তার একজন সহকারী নবচারী সোলেভিয়া ওয়ার ড্রেসড ইন স্পেস ক্রাফট স্যুট, তাদেরকে স্পেস ক্রাফট স্যুটে স্যুট পরিয়ে দেওয়া হয়, অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ বাই প্যাড বাই বাস, এবং বাসে করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। আফটার কমপ্লিটিং আর কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, এবং তার সমস্ত যোগাযোগ রক্ষা করার পরে এবং লাইফ সাপোর্ট চেক এটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে, শি ওয়াজ সিল্ড ইনসাইড বস্টক 5। এরপরে তাকে বস্টক 5-এর উপরে ভিতরে সিলগালা করে দেওয়া হয়। ফিনিশিং এ 2-আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টা ক্ষণ গণনার পরে বস্টক 6 লঞ্চড ফল্টলেসলি, বস্টক 6 ত্রুটিহীনভাবে উড্ডয়ন করে। অল দ্য তেরেস্কোভা এক্সপিরিয়েন্স নস অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাস অফ দ্য ফ্লাইট, যদিও তেরেস্কোভা একটু ঝিমানি বমি বমি ভাব অনুভব করেছিলেন এবং তার একটি শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন অতিরিক্ত উড্ডয়নের কারণে। শি অরবিটেড দ্য আর্থ, তিনি পৃথিবীর চারদিক দিয়ে প্রদক্ষিণ করেন 48 টাইমস, 48 বার, অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 ডেজ ইন দ্য স্পেস, এবং মহাকাশে তিনি প্রায় 3 দিন অবস্থান করেন। উইদিন এ সিঙ্গেল ফ্লাইট, একক অভিযানে শি লগড মোর ফ্লাইট টাইম, সে অধিক সময় কাটিয়েছিলেন দেন দ্য কম্বাইন্ড টাইম অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনাটস, আমেরিকান নবচারীদের সকলের একত্রিত সময়ের চেয়ে তিনি অধিক সময়ে মহাকাশে ছিলেন। তো এটি একটি প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমরা চেষ্টা করব কীভাবে ফলো চার্ট করা যায়। তো এখানে প্রশ্নটা কি আমরা তাহলে সেটা দেখে নেই, যেমন প্রশ্নটা এরকম, বেসড রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো, মানে ওই যে উপরের প্যাসেজটি আমি এমন পড়লাম, অ্যান্ড বেসড অন দ্য রিডিং অফ দ্য প্যাসেজ, এবং এই প্যাসেজটি পড়ার উপর ভিত্তি করে মেক শর্ট নোট, তোমরা শর্ট নোট তৈরি করবে ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সের মধ্যে ফলো চার্ট শোয়িং দ্য গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট ইন ভ্যালেন্টিনা তেরেস্কোভাস লাইফ, ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবনের কৃতিত্বমূলক অর্জনগুলো কী, এগুলো তোমাকে লিখতে হবে এই ফলো চার্টের মধ্যে। তার মানে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজটা পড়ার উপর ভিত্তি করে তোমাকে এই ফলো চার্টের মধ্যে দেখাতে হবে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবনের গৌরব উজ্জ্বল অর্জনগুলো কী। এখানে প্রশ্নের মধ্যে একটি দেওয়া আছে সিলেক্টেড অ্যাজ এ কসমোনট, যে তিনি একজন নভোচারী হিসাবে নির্বাচিত হয়েছিলেন, এইটি একটি দেওয়া আছে। এখন এখানে যেটি দেওয়া আছে সেটি কিভাবে লেখা আছে, এটি প্রথমে ভার্ব দিয়ে শুরু করা আছে, যেমন সিলেক্টেড অ্যাজ এ কসমোনট, তার মানে কী ছিল, মূলত বাক্যটা ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ কসমোনট বাই দ্য রাশিয়ান গভর্নমেন্ট, অথবা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, সরি, যা রাশিয়ান গভর্নমেন্ট। তো এখানে এখানে সাবজেক্টটাকে অমিট করা হয়েছে, অক্সিলারি ভার্ব বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে একটা ফ্রেজ দেওয়া আছে, যেমন সিলেক্টেড অ্যাজ এ কসমোনট, তিনি একজন নভোচারী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে কে নির্বাচিত হয়েছিলেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আর কারা তাকে নির্বাচিত করেছিল, রাশিয়ান গভর্নমেন্ট, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে এটা আমাদের উপরের যেই নিয়মটা বলা ছিল যে একই সাবজেক্ট বারবার লেখা যাবে না, সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, প্রথমটাকে ফলো করে বাকিগুলো লিখতে হবে, সেটা অবশ্যই আমরা এখন ফলো করে বাকিগুলো লেখার চেষ্টা করব, এই নিয়মগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখি কি আছে 2 নম্বরে, তাহলে আমরা কি লিখতে পারি, লেটস সলভ দ্য কোয়েশ্চেন, আমরা তাহলে এই প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। যেমন এখানে আমি লিখতে পারি কি, লঞ্চড বস্টক 6, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বস্টক 6 নিয়ে উড্ডয়ন করেছিলেন, এটা নিয়ে তিনি যাত্রা করেছিলেন মহাশূন্যে। তাহলে লঞ্চড বস্টক 6, যে বস্টক 6 নিয়ে তিনি উড্ডয়ন করেছিলেন, যাত্রা করেছিলেন, তাহলে কে করেছিলেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে আমরা সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হলো লঞ্চড বস্টক 6, বাস একটা, তাহলে আমাদের দ্বিতীয়টা হয়ে গেল। 3 নম্বরে আমরা দেখি কি করা যায়, স্টেড ইন স্পেস ফর 3 ডেজ, তিনি মহাকাশে 3 দিন অবস্থান করেছিলেন, তাহলে কে করেছিলেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে আমরা এখানে সাবজেক্টটাকে অমিট করে দিয়ে মূল ভার্ব দিয়ে শুরু করলাম, স্টে মানে অবস্থান করা, স্টেড মানে অবস্থান করেছিলেন স্পেস মহাশূন্যে ফর 3 ডেজ, 3 দিন, অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, তিনি পৃথিবীর চারপাশ দিয়ে 48 টাইমস মানে 48 বার প্রদক্ষিণ করেছিলেন, সেম ওয়ে একইভাবে এটাও মূল ভার্ব দিয়ে শুরু করা আছে, অরবিটেড, যে অরবিটেড দ্য আর্থ পৃথিবীর চারপাশ দিয়ে তিনি 48 বার প্রদক্ষিণ করেছিলেন,
পাইলট ট্রেনিং মিগ ফিফটিন ইউটিআই জেড ফাইটার্স। আর তিনি মিগ ফিফটিন ইউটিআই জেড ফাইটারের পাইলট প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। সেই ময়ে এটাও একটা আরেকটি আমরা লিখতে পারি কি, যেমন ট্রেন্ড অফ স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, তিনি স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ট্রেন প্রশিক্ষণ নিয়েছিলেন। অর্থাৎ মহাশূন্য যানের প্রকৌশল বিদ্যার উপরে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। তাহলে এটাও মূলভাব দিয়ে শুরু করা আছে এবং এটাও একটি তাহলে আমরা লিখলাম। তাহলে আমরা দেখালাম কিভাবে এই একটা প্যাসেজ থেকে ফলোচারটা করা যায় এবং আমরা সেখানে নিয়মগুলো বললাম, নিয়মগুলো বলে বলে সেগুলো ব্যাখ্যা করে করে এবং একটা উদাহরণও তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। এইভাবে তোমরা যে কোনো প্যাসেজ থেকেই ফলোচার্ট করার চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও হলে তোমরা সেগুলো দেখবে এবং আশা করি তোমরা সবাই তাহলে এই ফলোচার্টের উপরে খুব পারদর্শী হতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।